তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা মাধ্যমিকের পঞ্চম অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো দেখো প্রতিটি প্রশ্নের মান এক করে এখান থেকে থাকবে। ফার্স্ট প্রশ্ন, তো দেখো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, রমন ক্রিয়া যে আবিষ্কার করেন, অ্যান্সার হবে সিবি রমন। দু দাগের প্রশ্ন, বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে হুগলিতে। তিন দাগের প্রশ্ন, কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে মাদ্রাজে। চার দাগের প্রশ্ন, প্রতাপাদিত্য চরিত্র কার রচনা, অ্যান্সার হবে রামরাম বসুর। পাঁচ দাগের প্রশ্ন, কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়, অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার, কেশবচন্দ্র সেন। ছয় দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে, অ্যান্সার হবে 1951 খ্রিস্টাব্দে। সাত দাগের প্রশ্ন, পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কুমারখালীতে। পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, বর্ণ পরিচয় গ্রন্থটি রচয়িতাকে, অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা 1855 খ্রিস্টাব্দে কিন্তু এটি প্রকাশিত বা রচিত হয়েছিল। নয় দাগের প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানাটির নাম কি, অ্যান্সার হবে ইউ এন রায়সন্স। হ্যাঁ, কোন গ্রন্থটি বাংলায় প্রথম প্রাইমার বলা হয়, অ্যান্সার হবে শিশু শিক্ষা। পরের প্রশ্ন কি বলেছে, এগারো দাগের প্রশ্ন, কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতিত্ব নির্বাচিত হন, অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। বারো দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কি ছিল, অ্যান্সার হবে এশিয়াটিক রিসার্চেস। ঠিক আছে, তেরো দাগের প্রশ্ন, কি বলেছে, কে ছাপাখানার জনক, অ্যান্সার হবে গুটেনবার্গকে বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, চোদ্দ দাগের প্রশ্ন, কবে বসুবিকের মন্দির প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে। পনেরো দাগের প্রশ্ন, পাখি সব করে রব কবিতাটি কার লেখা, অ্যান্সার হবে মদনমোহন তর্কালঙ্কর। ষোলো দাগের প্রশ্ন, সিইটি এর পুরো নাম কি, অ্যান্সার হবে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সতেরো দাগের প্রশ্ন, টেক কাদের প্রকাশিত জার্নাল, অ্যান্সার হবে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর ছাত্রছাত্রীদের। আঠারো দাগের প্রশ্ন, রামরাম বসু কে ছিলেন, অ্যান্সার হবে প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা। উনিশ দাগের প্রশ্ন, কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়, অ্যান্সার হবে 1554 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কুড়ি দাগের প্রশ্ন, কে টুনটুনির বই রচনা করেন, অ্যান্সার হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে যে একুশ দাগের প্রশ্ন, কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, অ্যান্সার হবে 92 জন। বাইশ দাগের প্রশ্ন, কে শ্রীরামপুরের ছাপাখানা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে উইলিয়াম কেরি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।